আসসালামু আলাইকুম। কেবিটিভি লন্ডন সংবাদ পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি কবির আহমেদ বাহার। কনফারেন্সটির উদ্দেশ্য কি? প্রথমে ধন্যবাদ আপনাকে। আসলে আমার নাম সৈয়দ মোহাম্মদ কাউসার, আমি নিউ জার্সি স্টেট সাউথ বিএনপি প্রেসিডেন্ট। আমাদের একটা পূর্ণাঙ্গ কমিটি, মহাসচিব স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির আমি প্রেসিডেন্ট। আপনার প্রশ্নটা ছিল আমাদের আজকের সম্মেলন কিংবা মত বিনিময় সভা নিয়ে। আমরা যুক্তরাষ্ট্র থেকে আসলে 18টা স্টেট থেকে আমরা যেসব স্টেটের পূর্ণাঙ্গ কমিটি সেখান থেকে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি আসলাম। 5টা স্টেটে এখন হাফ বাইক কমিটি, তার আসছে হাফ বাইক আমার সদস্য সচিব, সেম কথা। বাট তাদের কোনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি, অত অতি সত্তর হয়ে যাবে। তো আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আমন্ত্রণে আমরা আসছিলাম আজকে লন্ডনে। আমরা কেউ গতকালকে আসছি, কেউ পরশু আসছি। তো আজকের যে আমাদের মত বিনিময় সভাটা ছিল, এটা আমার শতভাগ সার্থক এবং সফল। আমাদের এই আজকের মত বিনিময় সভা থেকে আমরা যে উৎসাহ এবং উদ্দীপনা পেলাম ওনার বক্তব্যের মাধ্যমে, আমরা যারা যুক্তরাষ্ট্রে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করি, সেটা হয় অনেক সময় জাতিসংঘের সামনে, অনেক সময় হোয়াইট হাউসের সামনে, কখনো ওয়ার্ল্ড ব্যাংকের সামনে, যেখানে যখনই স্বৈরাচার হাসিনার আগমন ঘটে যুক্তরাষ্ট্রে, আমরা প্রত্যেকটা স্টেট থেকে আমরা প্রতিটা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আজকে আমার সবচেয়ে ভালো লাগলো, আমরা প্রায় 35 জনের মতো বক্তব্য রাখলাম, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক মিনিটের জন্য উনি ধৈর্য হারা হননি এবং বিচ্যুতি ঘটেনি ওনার ধৈর্যের। উনি এত ঠান্ডা মাথা, এত ধৈর্য সহকারে প্রত্যেকের বক্তব্য শুনলো, আমার খুব ভালো লাগছে। এটা 6-7 ঘন্টা একটা মিটিংয়ে উপস্থিত থাকা ওনার মতো একজন ব্যক্তিত্ব বা ওনার মতো একজন পদমর্যাদার একজন নেতা, এটা কল্পনার বাইরে, আমরা চিন্তা করতে পারিনি। আপনারা সব নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন, সবার মধ্যে একটা উদ্দীপনা বাড়ছে, এটা তো বলার অপেক্ষা রাখেন, এটা শতভাগ। আমরা যদি আগে যুক্তরাষ্ট্র থেকে আমরা যে কর্মসূচিগুলো করতাম সেটার জন্য আমাদের যদি স্পৃহা 20% থাকতো বা 30%, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে মত বিনিময় সভায় ওনার প্রথমত আমাদের বক্তব্য উনি যেভাবে শুনলেন, আমাদেরকে যেভাবে মূল্যায়ন করলেন, আমাদেরকে যেভাবে উনি একটা সম্মান জানালেন, প্লাস উনি যতটুকু বক্তব্য রাখলেন প্রায় 1 ঘন্টার অধিক, ওনার বক্তব্যে যতগুলো দিক নির্দেশনা আমরা পেলাম, উনি এমন কোনো মানে আমি কি বলবো আপনাকে, এমন কোনো বিষয় উনি বাদ দেননি ওনার বক্তব্যের মধ্যে, সব কিছু ইনসাউট সব বিষয়ে আলোচনা করছেন এবং নেতা কর্মীদেরকে পরবর্তী পরিকল্পনা বা পরবর্তীতে আন্দোলন এবং কর্মসূচি নিয়ে একটা বিশদ বর্ণনা দিয়েছেন এবং সকল কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য একটা এনকারেজমেন্ট আপনাদেরকে দান করেছেন। উনি আমাদের দেশের জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন এইসব পর্যায়ের নেতাদের সাথে যে ওনার কথা হয়, ওনার সাথে উনি যে যোগাযোগ করেন এবং কী বক্তব্য উনি দেশ থেকে শুনেন, আমাদের বক্তব্য সব কিছু মিলিয়ে ওনার বক্তব্যে সেটা প্রকাশ পেল যে আসলে সম্মিলিতভাবে যদি আমরা দেশে এবং প্রবাসে হাসিনা বিরোধী আন্দোলনে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাই। ওনার কথার মধ্যে আমরা একটা ইঙ্গিত পেলাম, 3-4 মাসের মধ্যে হাসিনার পতন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আমরা এই ব্যাপারে শতভাগ আশাবাদী। সব কিছু নির্ভর করে আমাদের আন্দোলন সংগ্রাম উপরে এবং দেশে যারা আছেন তাদের সম্পৃক্ততার উপরে। আমাদের বিএনপির সাথে এখন প্রায় 30-40টা দল, তারাও গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে, কিন্তু তাদেরকে আরও সম্পৃক্ত হতে হবে, জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে। জাস্ট আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো এখন আজকের কনফারেন্সের পর যুক্তরাষ্ট্রের যে স্টেটগুলো আছে সকল স্টেটের নেতৃবৃন্দের মধ্যে একটা আরও শক্তিশালী চেইন ক্রিয়েট হলো, আপনি কি মনে করেন এই শক্তিশালী সংগঠন সংগঠিত হয়ে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য যে একটা বিভিন্ন ধরনের যে চাপ সৃষ্টি করছেন, স্যাংশন জারি করেছেন এবং বিভিন্ন ধরনের চাপ সৃষ্টির মাধ্যমে যে কর্মসূচিগুলো নিয়েছেন, আপনারা সংগঠিত হয়ে সে কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য আরো সহায়ক ভূমিকা পালন করতে পারবেন? হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন করছেন। রাষ্ট্র সরকার আসলে মূলত চাচ্ছে না যে আওয়ামী লীগকে সরাই বিএনপিকে ক্ষমতা বসানোর জন্য, তাদের বক্তব্য খুবই স্পষ্ট, তারা চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্রটা ফিরে আসুক। আমরা যে গণতন্ত্র থেকে আমরা এখন দূরে আছি বা যে গণতন্ত্র থেকে আমরা বঞ্চিত হচ্ছি, জনগণের আজকে ভোটাধিকার নাই, মানুষের কথা বলার অধিকার নাই, মৌলিক অধিকার বলুণ্ঠিত,
যে কোনো সময় গুম হচ্ছে লোকজন, বিরোধী নেতা কর্মীদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন হামলা মামলা এইসবগুলো তারা ওয়াকিবাল আছে এবং তারা সে কারণে চাচ্ছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক। আপনাদের কি উচিত না যে এই বিষয়গুলো বারবার যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিষয়ক সংস্থাদের কাছে বারবার এই জিনিসগুলো উঠিয়ে ধরা? হ্যাঁ, একটা জিনিস যে যুক্তরাষ্ট্র সরকারের কাছে আপনাদের তো এই জিনিসগুলো বারবার তুলে ধরা দরকার যে বাংলাদেশে বেসিক্যালি কি হচ্ছে। জি, যুক্তরাষ্ট্র যেহেতু আমরা অন্যায় করে এখন ক্ষমতায় আসছি, মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষ ভোট দিকে প্রয়োগ করতে পারেনি। 2014 সালে যেমন হয়েছে মানে অনির্বাচিত 153টা সংসদ সদস্য তারা কোনো ভোটাভুটিতে যায়নি, তাদের একটা কোনো প্রার্থী ছিল না। আর 2018 সালে তো আপনার দিলেট রাতেই নিল, তাদের কিন্তু মনে এখনো আশা ছিল তারা এই ভোটে নির্বাচন করে আবারও ক্ষমতায় থাকবে। কিন্তু এখন যুক্তরাষ্ট্র যেভাবে এখানে তাদের মানে পর্যবেক্ষণ বিশেষ গণতন্ত্রের জন্য তারা সারা ওয়ার্ল্ডে কিন্তু জিনিসটা করে, নট অনলি বাংলাদেশ। এবং আমরা চাই আমাদের দেশে যুক্তরাষ্ট্রের জিনিসটা আরও বেশি প্রখর হোক, শুধুমাত্র জনগণের ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার জন্য এবং নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠিত হোক। আমরা আশা করি সেই সরকার হবে আগামী দিনে বাংলাদেশ জাতীয় দল বিএনপির সরকার এবং আগামী দিনে রাষ্ট্র হবেন আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী এবং সেই ফাঁকে আমাদের বিজেপি পাবেন মুক্তি, দেশ নেত্রীর মাধ্যমে আমরা আবারও নতুন করে বাংলাদেশকে ফিরে পাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেবিটিভি লন্ডন লিমিটেডের পক্ষ থেকে আপনার কাছে অনেক কৃতজ্ঞ। ভালো, কেএবি টেলিভিশন, আপনার আমার সবার কথা।